না খেলি না, দেখ মাংসটাই খেলে নিবি। দেখ আমি তো জানি ও খেতে পারবে না, হাড় জাতীয় জিনিস ও খায় না। খেয়ে নিল আদিকটা, ওই ছাল টাইপের এরম দিলে ও খেত। ছাল তো আমার এটা আবার কি এটা ফেলে সুপ্রভাত, চাকু ধরেছি সকালে কাটছি। বাজার হয়ে গেল, সব কাটা ধোয়াও হয়ে গেল, মাছ মাংস। লালু বাবুর মন খুব ভালো, চিনি বাবা একটু হলেও খাচ্ছে। তোমাদের সবার ভালোবাসায় চিনি বাবা খাচ্ছে, একটু হলেও ভাত খেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু হলেও ভাত খাচ্ছে, এইটুকু ভাত খেয়েছে, তবে খেয়েছে। কতদিন বাদে ভাত খাচ্ছে মানে কি বলবো। পশু পাখি খুব মানে মায়ার জিনিস হয়, ওদের কোনো শরীর খারাপ হলে আমাদের আর। চাই বন গয়া, চাই বন গয়া। আমি তো এখন বাড়িতে দই পাত্তাও শুরু করে দিয়েছি, টক দই। শীতকালটা ভালো বসে না, শীতকালটা মাংস করার জন্য কিনে আনতে হয়, বাট এখন ভালোই বসছে। ঠিক আছে, সুপ্রভাত। বেঙ্গলি হোম কিচেনের জন্য একটা রেসিপি করলাম ব্রেকফাস্টের, তো সেটাই আমরা ব্রেকফাস্টে খেয়েছি, সেই জন্য সামনে আসতে পারিনি সকালের পর। এখন করছি লাঞ্চের জন্য হচ্ছে, আজকে বুধবার, চিকেন তো করতেই হবে, আর চিকেন আমাদের বাড়িতে একটু বেশি খায় তোমরা জানো। মাছ, খালি চিনি চাপাতার জন্য মাছ এসছে, আর নিম বেগুন ভাজা, এই যে নিম পাতা, নিম বেগুন ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। অল্প করে চিকেন করছি, দুবেলা হয়ে যাবে, ঝামেলা মিটে যাবে, ছেলেটাও বায়না করে, ব্যাস আজকে করে রাখবো। কালকে একটু ওর জন্য রেখে দেবো, কালকে আমরা ডাল ডাল খাবো, ডাল কিছু সবজি করবো। তো এই কি সুন্দর ছোট্ট ছোট্ট ধনে পাতা, দেখো রান্নাটা করে নিই, আর দই বসাচ্ছি এখন বাড়িতে, জানো তো, কারণ এখন শীতকাল চলে গেছে, এখন হালকা হালকা গরম পড়েছে, এখন দই বসালে দই বসছে, শীতকালে দই বসে না। বহুদিন স্কিন কেয়ার করা হয়নি, আজকে ভেবেছি একটু স্কিন কেয়ার করবো, রোদ্দুরে থেকে থেকে আমার গাল ফাল সব পুড়ে গেছে। আজকে স্কিন কেয়ার করেছি, কি বলতো, টক দই আর বেসনকে খুব ভালো করে মাখিয়ে, আর সেটা মাখলাম, মেখে কিচ্ছু আর দিইনি তাতে, ব্যাস ধুয়ে ফেললাম জল দিয়ে।
ভাবলাম চুলটা আজকে কালার করব, কিন্তু চুলটা আজকে কি করে মানে কন্ডিশনার করে ফেলেছি, কন্ডিশনার করে ফেললাম, সিরাম মেখে ফেললাম, আর তো এটা এ হবে না, কালার করা হবে না, পরে করব। থাক বাবা, কি কেলেঙ্কারি, সোহমদের একবার শোনা যাচ্ছে পরীক্ষা হবে না, একবার শোনা যাচ্ছে পরীক্ষা হবে। তো সোহমদের পরীক্ষা হবে মানে 11-12 পরীক্ষা হবে, বাদ বাকি সব ছুটি দিয়ে দিয়েছে, নোটিশ দিয়েছে স্কুলে। কি অবস্থা, অনেকেই কমেন্ট করো যে দিদি তুমি কেন সিঁদুর পরো না। সিঁদুর আমি পরি, আমি ভেতর দিক করে পরি, বাইরের দিকে এরা মোটা করে দেখা যায় সিঁদুর পরি না। এক তো আমার 20 বছর বিয়ে হয়ে গেছে, মোটা করে সামনে না দেখালে যে ভালোবাসা কমে যাবে তা নয়, আর দ্বিতীয় কথা এটা আমার মনের ব্যাপার। আসলে অনেক কিছুই সবার সামনে আলোচনা করা যায় না, বা সবাইকে সব জিনিস বলা যায় না, কিছু জিনিস নিজের মনে রাখাই ভালো। তো সেই জন্য আমি লোক দেখিয়ে সিঁদুর পরলেই যে স্বামীর মঙ্গল কামনা হবে, আর ভেতরে করে সিঁদুর পরলে মঙ্গল কামনা হবে না, এটা আমি মনে করি না। তো সেই জন্য মঙ্গল কামনার জন্য যেটুকুনি করা দরকার সেটুকুনি সবটাই আমি করি, লোক দেখানো নয়। তো যাকে চলো এবার লাঞ্চ করতে হবে। আজকে আমাদের লাঞ্চে রয়েছে বেগুন ভাজা, নিম পাতা ভাজা, আমি আলাদা করে ভাজি, একসাথে ভাজি না, আর রয়েছে চিকেন কারি মানে আলু দিয়ে যেরকম ঝোল হয় সেরকমই। এই যে ভাত বাড়া হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করে আবার তো পরে কথা হবে। এখন সন্ধেবেলা এখন করছি কানাইবাবুর ভোগ, ভোগ মানে আজকে ওকে একটু সিমুই করে দেবো, কারণ আমরা মাংস খেয়েছি, তো ওর জন্য দুপুরবেলা সেরকম কিছু করে দিতে পারিনি। ওকে ফল দিয়েছিলাম, আঙুর দিয়েছিলাম, লালটু ওর জন্য আঙুর কলার এনে দিয়েছে, তো আঙুরটাই দিয়েছে, এখন আঙুরটা ভালো। তো সেই জন্য এখন রাত্রি ভাবলাম ওর জন্য একটু সিমুই বানাই, আর সকালবেলা তো আমি গোল্ড দুধ নিয়েই এসেছিলাম, তো সেইটাই বানাচ্ছি। আসলে কি বলতো, যারা মানে রেঁধে খেতে দেয় তাদের দেখবে একদিন না দিতে পারলে তখন একটু অস্বস্তি হয়, কারণ আমরা নিজেরা রান্না বান্না করে ভালো মন্দ খাচ্ছি, ওদের ওকে একটু দিলাম না, তো সেই জন্যই ওর জন্য এখন রাত্রে সিমুই বানাচ্ছি। দুধটা সকালবেলায় ঘন করে রেখেছি, এখন জাস্ট সিমুইটা দিয়ে ফুটিয়ে নেব। আসলে এখন ছেলেটার পরীক্ষা চলছে, তো আর এটা খুব ভাইটাল পরীক্ষা, আমি বেশি নাচাকোদা করে ব্লগ করতে পারছি না, একদম সিম্পলের ওপর ব্লগগুলো করছি, হয়তো তোমাদের ভালো লাগছে না কারোর কারোর হয়তো, কিন্তু কিছু করার নেই, একটু ম্যানেজ করো। Thank you.
স্বাগত ডেইলি দৌসমিতে। আজকে কিন্তু বৃহস্পতিবার সকালবেলা, কালকে আমি ব্লগটা শেষ করতে পারিনি, কারণ আমি কখন নিজেই ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। ওই এ করেছিলাম, শিমুই করেছিলাম, তো শিমুই এর কানাইকে দিয়েছিলাম, তারপরে আমরাও অল্প অল্প একটু একটু খেয়েছি, ব্যাস এমন পেট ভার হয়ে গেছে। আর রাত্রে কিচ্ছু খাইনি, সমস্ত পড়ে আছে, মাংস পড়েছিল, রুটি পড়েছিল, সব পড়েছিল। তো যাই হোক, আজকে সকালবেলা সেই বাসি রুটি আর খাওয়ালাম না, আমি একটু লুচি করলাম আর একটু ঘি আলু মরিচ করলাম, কারণ সোহমের আজকে পরীক্ষা তো খেয়ে যাবে, আর লাড্ডু খেয়ে গেল। তো সেই আর দুপুরবেলা ভাত আর ওই মুসুর ডাল সেদ্ধ করবো ভেবেছি, আর মাংস তো রয়েইছে, আর পুনাম আর মাছ এনেছে, চারা পোনা এনেছে, চারা পোনা দিয়ে দেখি লাল টিকাটা ঝোল করে দেবো। আর কি আর কিছু লাগে? আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে এই যে সাদা আলু চচ্চড়ি, মানে ঘি আলু মরিচ আর লুচি। এটা আমরা লুচির সাথে খেতে খুব ভালোবাসি সবাই, আর আমি কানায় থালায় খাচ্ছি, কারণ হচ্ছে কানায় ভোগটা খেয়ে নিচ্ছি। আজকে ভাজছি ঢেঁড়স ভাজা, আর কড়াটা সকালবেলা লুচি ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলেছি। আসলে একা হাতে বেলা আর শেখা করতে গিয়ে পুড়ে গেছে, তো এখন কচি কচি নরম নরম ঢেঁড়স, দারুণ লাগে ভাজা খেতে। আর তার সাথে করেছি মুসুর ডাল সেদ্ধ, ব্যাস আর কিছু করিনি। আর লালটুর জন্য ভাবছি চারা মাছের ঝোল করব, তাও এখন ঠিক নেই, কারণ কালকে অল্প একটু মাংস আছে, তো ওই দিয়েই হয়ে যাবে, আর কিছু আজকে করতে ইচ্ছা করছে না। হয়ে গেল চান, রান্নাবান্না শেষ করে চান করে নিলাম, এবার আমি এডিট করতে বসবো। আজকে অনেক এডিট আছে, কালকে বেঙ্গলি হোম কিচেনে আপলোডও আছে একটা রেসিপি, তো খুব ভালো রেসিপি আসছে কালকে, দেখো অবশ্যই। আর সেই জন্য আজকে আর ব্লগ তুলবো না, কালকে একবারে ব্লগ তুলবো। আর এত বাজে ওয়েদার না, মেজাজ মানে কীরকম একটা যেন ঘুম ঘুম পাচ্ছে, বাজে ওয়েদার, কি বলবো, একদম বাজে ওয়েদার, গা ম্যাজম্যাজ করছে। আর আমাদের এত পাথর জলটা ভারী না, এখনও তাও এই অল্প অল্প গরম জল মিশিয়ে চান করি, তা হলেও গরম জলে চান করে দেবে পাখার তলায় বসলে আরও শরীর ভারী হয়ে যায়। যাকে এই করেই তো চলছে। আর চলো, আর কি করবো, আজকের এই ব্লগটা আর বাড়াবো না, এখানেই শেষ করে দিই। কেমন লাগলো অবশ্যই জানিও, সোমের পরীক্ষার জন্য হয়তো এখন একটু সিম্পল ব্লগ যাচ্ছে, একটু ম্যানেজ করে নিও, কি করব বলো। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আশা করি সবাই সবাই খুব খুব ভালো থাকবে। তো চলো, বাই বাই।